আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেক সময় অনেক ভাইরা কমেন্টস করেছেন, ভাই চাইনিজরা যে রান্না করে দুই একটা মেডিসিনের নাম বলেন। তো আজকে একটা মেডিসিন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এই যে দেখেন, এখানে শুটকি মাছ নিয়েছি, এটা রূপচাঁদা শুটকি, এই যে এখন ওভেনে দিয়ে দিচ্ছি। এটাকে এখানে পুরে পুরে মচমচে করে একে বাছতে হবে এখানে রেখে। তো এই মেডিসিনগুলো কিন্তু কেউ আপনাদের সাথে শেয়ার করবে না। তো আপনারা অনেক সময় আমাকে বলেন, তো আমি একটা মেডিসিন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে হয়ে গেছে, মচমচা হয়ে গেছে, এখন বের করে নিব। এগুলো আমরা কিনে নিয়ে আসি 1 কিলো 80 রিঙ্গিট করে। এই যে এখন এইভাবে ভেঙে নিব। আবার অনেকে কমেন্টস করবেন যে ভাই গরমটা প্লাস্টিকেরটাই নিছেন কেন, এটা কিন্তু গরম নয়, আমরা ঠান্ডা করে নিছি, কারণ ঠান্ডা না করলে এটা মচমচা হয় না, আর গরম থাকতে এভাবে ভেঙে যায় না আর কি। এই যে এখন ব্লেন্ড করে নিব ভালো করে। তো চাইনিজরা এই মেডিসিনগুলো বেশি ব্যবহার করে খাবারের টেস্টটা আনার জন্যে। তো দেখেন, তাজা মাছের ভিতরে এই যে শুটকি ঢুকায় দেয়, তাজা মাছ মেশিনে দিয়ে মাংসটা আলাদা করে তারপরে শুটকি ঢুকায় দিয়ে টেস্টটা নিয়ে আসে। আরও অনেক মেডিসিন আছে, আমি একটা একটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সব। কিছু কিছু মেডিসিন আছে যে নাম বলতে পারবো কিন্তু দেখান যাবে না, একটু সমস্যা আছে। সবাই সবার গোপন রেসিপিটা লুকিয়ে রাখতে চায়, কেউ প্রকাশ করতে চায় না। এই যে এভাবে প্লাস্টিকে ভরে রেখে দেওয়া হবে, কারণ যদি প্লাস্টিকে না রাখি এটা গ্রান সম্পূর্ণ চলে যাবে, তাই প্লাস্টিকে ভরে রেখে দিতে হবে। এই যে দেখেন, যখন আমরা মাছ বানামো মেশিনে দিয়ে তখন এটা 1 চামচ করে ব্যবহার করব। তো ব্যবহার করার অনেক নিয়ম আছে, 10 কেজির মধ্যে 1 চামচ, 20 কেজির মধ্যে 2 চামচ, এভাবে এটা ব্যবহার করতে হয়, বেশি দেওয়া যায় না। এটা শুধু গ্রানের জন্য। তো বন্ধুরা, এখন 4:30 বাজে, আমাদের রেস্টুরেন্ট বন্ধ করতেছি আমরা। তো এক টেবিলের মধ্যে কাস্টমার ছিল, কিছু কিছু কাস্টমার আছে একটু গাউরা টাইপের, ওরা উঠতে চায় না। আমরা 4:30 বাজলে শাটার ফেলে দিই, বন্ধ করি, কিন্তু ওই উঠতেছে না। সে আমার জি, আমি বলছি যে এখন যা, সে বলতেছে দোকান কয়টা তরি খোলা থাকে। আমি বললাম সেই 3 পুন, মানে 4:30 তরি। সে বলতেছে সে জানে না, এটা বললে মানে জারি দিয়া চলে গেছে। তো আমাদের এখানে মূলত 4:30 তরি বেচা কিনা করা হয়, আর মাঝে মধ্যে শেষের দিকে গাউরা দুই একটা কাস্টমারও আসে। এক ভাই কমেন্টস করেছিলেন যে ভাই এই রেস্টুরেন্টের ভিতরে কয়টা টেবিল আছে। এই রেস্টুরেন্টের ভিতরে 45টা টেবিল আছে, আর এখানে যে টেবিলগুলা প্রায় টেবিলের মধ্যে 6 জন 8 জন করে লোক বসা যায়, 8 জন করে, আর ছোট টেবিলের মধ্যে 4 জন। এই যে দেখেন, এটা হলো সাইডের বারিন্দা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।